রাত্র গভীর, এত রাতের অন্ধকার, আবার কুয়াশা, আবার রাতের আধার, চতুর্পার্শ্বে পানি, কোনো কিনারাও দেখা যায় না, আগুন লেগেছে লঞ্চের নিচে, কিন্তু স্টিল বডি পর্যন্ত পুরা তিনতলা লঞ্চটা আগুনে গরম হয়ে গেল। কেবিনের মানুষ ঘুমিয়েছিল তেরো পায় না, পর্যায়ে হঠাৎ করে উঠিয়া গরম লাগে, বাইরনেরও কায়দা নাই, মা তাকায় দেখে সন্তানের গায়াবু, সন্তান তাকায় দেখে মা আগুনের মধ্যে পুড়তেছে, কারো কোনো বলার কোনো আওয়াজ নাই, জায়গায় ফুরিয়ে কয়লা হয়ে গেল। একজন আল্লাহর বান্দি বাচ্চা একটা কোলের মধ্যে নিয়া স্বামীর হাতটা ধরিয়া কয়, চলো চাটারে কোলে নিয়ে লঞ্চের ছাদের মধ্যে চলে গেল। ওখানেও দাঁড়াইতে পারে না, বডি গরম, আবার আগুনের ধোঁয়া শ্বাস নিতে পারে না, স্ত্রী হাউমাউ করে কাঁদে আর কয়, স্বামী আমি তোমার ঘরে এসে খেদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি তো মরিয়া যাব সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার আর বেঁচে থাকার কোনো লাভ নাই, তবে স্বামী তোমার কাছে আমার দাবি, আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাও, এই সন্তানটারে বাঁচাইয়া মানুষ বানাইও, আমার সন্তান যদি বড় হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তানের দোয়া আমি কবরে বসে বসে পাব। আল্লাহর বান্দা স্ত্রীর কান্না দেখে সহ্য করতে না পারিয়া আল্লাহর বান্দা তার সন্তান তার কোলের মধ্যে জোরে চেপে ধরিয়া এরপরে স্ত্রীকে দেখে আগুনে পুড়তেছে, আল্লাহর বান্দা বাচ্চা তার নিয়া নদীর মধ্যে যখন ঝাঁপ দেয় পানির দুই তিন ফিট নিচে বান্দা চলে গেল। আল্লাহর বান্দা কান্না করে সাংবাদিককে বলে, ও সাংবাদিক ভাই, পানির দুই তিন ফিট নিচে চলে গেলাম, বাচ্চাটারে নিয়ে আবার আমি উঠলাম, ঠান্ডা চতুর্মুখী, ঠান্ডা অন্ধকার কুয়াশা, কোথায় কিনারা পাই না, সাঁতার কাটতেছি বড় দুর্বল, আমার স্ত্রীও হারাইলাম, সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে দুর্বল হয়ে গেল, একবার অচেতন হয়ে যায়, আবার সাঁতার কাটি কই কিনারা কই, এক পর্যায়ে আমার কপাল বড় খারাপ, তাকায় দেখি বাচ্চাটা হাতের থেকে কখন পড়িয়ে গেল, আমার বাচ্চাটাকে আমি আর হাতে ধরে রাখতে পারলাম না, আমার কপাল বড় খারাপ, যেই স্ত্রী আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিজে পর্যন্ত আগুনে পড়িয়ে গেল, আমি এখন ওই বাচ্চাটারও পেলাম না, এখন বেঁচে থেকে আমার কি লাভ। ভাইরা আমার, এক যুবক গুনাহ করে করে পাহাড় গড়ে ফেললো, এলাকার মানুষ কেউ তাকে পছন্দ করে না, আল্লাহ তাআলা তখন মানুষের আত্মনাদ কবুল করলেন, মূসা নবীর কাছে, জমানার নবীর কাছে ওহি নাযিল করলেন, ও পয়গম্বর মূসা যাও, জলদি করে যাও, অমুক এলাকার একটা গুনাগার বান্দা বড় সন্ত্রাসী, মানুষেরা অতিষ্ঠতা অত্যাচারে তারে হাতে পায়ে বেঁধে অন্য এলাকায় জঙ্গলে ফালায় দাও। আল্লাহর নবী মূসা আল্লাহ থেকে ওহি পাইয়া এইবার বান্দারে এসে ওই যুবকটারে বেঁধে অন্য এলাকায় দিয়ে আসলো। আসার পরে ওই যুবক আবার ওই এলাকায় গিয়া অন্যায় করা শুরু করলো। আল্লাহ তাআলা মূসা নবীকে হিদায়াত নাযিল করে আবার ওখান থেকে তাড়ায় দিল। শেষ পর্যন্ত যুবক একটা পাহাড়িয়া জঙ্গলের গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহর বড় কুদরত, ওই জঙ্গলের মধ্যে গিয়া বান্দা বড় অসুস্থ হয়ে গেল, হাঁটতেও পারে না, চড়তেও পারে না, কোথাও যেতেও পারে না, ওই গুহার মধ্যে একা আর কেউ নাই, এতটাই অসুস্থ হইয়া চোখের পানি ছেড়ে কান্না করে, হে মালিক আমি বড় একা হয়ে গেলাম, আমার মাও নাই, বাবাও নাই, আমার আপন সবাই আমার থেকে সব আলাদা হয়ে গেল, আজকে যদি আমার স্ত্রী এখানে থাকতো
যতই খারাপ হই না কেন আমার জন্য একটু সেবা করতো, তোমার কাছে দোয়া করতো, আমার মা যদি থাকতো আমার মা তোমার কাছে দোয়া করতো আর কল্যাণের জন্য আর আমার সেবা করতো। আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর কাছে কবুল, গুহার মধ্যে মায়ের সুরতে বাবার সুরতে স্ত্রীর সুরতে আসিয়া এবার খেদমত করে আর সবাই কান্না করে, ও আল্লাহ তুমি সন্তানের মাফ করে দাও, আল্লাহ আমার স্বামীরে মাফ করে দাও। বান্দার সবাই যখন কান্না শুরু করলো আমার আল্লাহ তাড়াতাড়ি মুসা নবীর বাহ্য নাযিল করলেন, আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ, জীবনটা চলে গেল, এখন ফেরেশতারাও কেউ নাই, বান্দা একা গুহায় পড়ে আছে। আল্লাহ পাক বললেন, ও মুসা যাও অমুক এলাকার পাহাড়ের গুহায় যাও, আমার একটা বান্দা আমার প্রিয় বান্দা তার দাফন কাফনের ব্যবস্থা তুমি করিয়া দাও। মুসা নবী আল্লাহর ওহি পাইয়া যখন এখানে হাজির, এখানে আসার পর দেখে যে যুবকটাকে হাতে পায়ে রশি লাগাইয়া অপরাধের কারণে এলাকা থেকে বিতাড়িত করা হলো, ওই যুবকেরে আল্লাহ কয় আমার প্রিয় বান্দা তার দাফনের ব্যবস্থা করো। মুসা নবী বললেন, হে আল্লাহ এই যুবক তো সেই যুবক যার ব্যাপারে আপনি আমাকে ওহী নাযিল করে বললেন ওর অপরাধের কারণে এলাকা থেকে তাড়ায় দেওয়ার জন্য, আজকে আবার ওহী নাযিল করলেন এই বান্দা নাকি আপনার বড় প্রিয় বান্দা, কারণটা কি? আল্লাহ বলে, ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর একটা নাম সত্তার, আমার বান্দা যখন আমাকে চোখের পানি ছেড়ে মোহাব্বত করে ডাকে আমি আল্লাহ পাক আর সহ্য করে নিতে পারি না, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া আমার বান্দাটারে কবুল করে নেই। বান্দা এমন কান্নাই কান্নলো জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আর কয়দিন বাঁচবারে বাবা, এই দুনিয়াতে টাকাওয়ালা কই, করোনায় আক্রান্ত হয়ে গেল ডাক্তারের বলে কত হাজার কোটি টাকা চাও আমারে তাড়াতাড়ি বাঁচাও, কত টাকা লাগবে নাও মরো, আজকে টাকা পরে রইল কোম্পানি পরে রইল যমুনা গ্রুপের মালিক আর জমিনে না। এরে যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক, ওই মরণ তো একবার হবে তবে কি নিয়ে কবরে যাবা চিন্তা করো। চরমনায়ক সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই বলতেন, এরে দুনিয়ার মানুষ যদি তোমরা মনে করো ওলামায়ে কেরাম যে আযাব গজবের বয়ান করে এটি যদি মনে করো মিথ্যা, কবরে গিয়া যদি দেখো কোনো আযাব নাই তুমিও বেঁচে গেলা আমিও মুক্তি পেয়ে গেলাম, কিন্তু কবরে গিয়া যদি দেখো কথা সত্য গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, বলো বাবা তখন তোমারও বা উপায় কি আমার বা তখন উপায় কি? আর আল্লাহর কথা তো সত্য হবে, কোরআনে তো সত্য ঘটনা আছে, আল্লাহ বলেছেন দলিলের অভাব নাই, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই, কারণ আমার এমন একজন নবী যার 63 বছর জীবনে তা মিথ্যা কথা কখনো বলেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে একটা মিথ্যা কথা নবী বলেন নাই, ওই মায়া নবীর জীবনের কথাগুলো কোনো মিথ্যা হতে পারে না। এরে নবীরা আশেক উম্মতের দল, দুনিয়ার গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করে নিবারে বাবা? ওই কয়েকদিন আগে আমাদের বরিশাল নদীর মধ্যে লঞ্চে আগুন লেগে গেল, রাত্র গভীর অন্ধকার, আবার কুয়াশা, আবার রাতের আধার, চতুর্পাশে পানি, কোনো কিনারাও দেখা যায় না, আগুন
কিন্তু স্টিল বডি পর্যন্ত পুরো তিনটা লালসটা আগুনে গরম হয়ে গেল। এপিনের মানুষ ঘুমিয়েছিল তেরো পায় নাই, এক পর্যায়ে হঠাৎ করে উঠিয়া গরম লাগে বাইরনেরও কায়দা নাই, মা তা কায়দা দেখে সন্তানের চলে গেল। ওখানেও দাঁড়াইতে পারে না, বডি গরম, আবার আগুনের ধোঁয়া শ্বাস নিতে পারে না, স্ত্রী হাউমাউ করে কাঁদে আর কয় স্বামী আমি তোমার ঘরে এসে খেদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি তো মরিয়া যাব সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার আর বেঁচে থাকার কোনো লাভ নাই। তবে স্বামী তোমার কাছে আমার দাবি, আমার কলিজা টুকরা সন্তানটারে বাঁচাও, এই সন্তানটারে বাঁচাইয়া মানুষ বানাইও, আমার সন্তান যদি বড় হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তানের দোয়া আমি কবরে বসে বসে পাব। চতুর্মুখী ঠান্ডা অন্ধকার কুয়াশা, কোথায় কিনারা পাই না, সাঁতার কাটতেছি বড় দুর্বল, আমার স্ত্রীও হারাইলাম, সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে দুর্বল হয়ে গেল, একবার অচেতন হয়ে যায়, আবার সাঁতার কাটি কই কিনারা কই, এক পর্যায়ে আমার কপাল বড় খারাপ, তাকায় দেখি বাচ্চাটা হাতের থেকে কখন পড়িয়া গেল, আমার বাচ্চাটাকে আমি আর হাতে ধরে রাখতে পারলাম না, আমার কপাল বড় খারাপ, যেই স্ত্রী আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিজে পর্যন্ত আগুনে পড়িয়া গেল, আমি এখন ওই বাচ্চাটারও পেলাম না, এখন বেঁচে থেকে আমার কি লাভ। ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মাজান, আল্লাহর কাছে তওবা করো, তওবার মা তওবার মজলিস হলো এই আল্লাহওয়ালাদের মজলিস, আল্লাহর কাছে তওবা করো আর বলো হে আল্লাহ, আজকে আমিও যদি প্যান্সার টাই লাগায় ঘুরতাম রে যুবক পারতাম, কিন্তু না না আল্লাহর কালাম করে দেখলাম একটা কথা মিথ্যা নাই, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া হয়, মদিনার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা কবরে পাঠাবে তিনটা প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, গুনাহ জবাব দিতে পারবে না, আল্লাহ তখন কুদরতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের ফেরেশতা এই নাফরমানকে আর কোনো সুযোগ দিয়া লাভ নাই, আমি কম সুযোগ দেই নাই, আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দাওয়াত দিত নামাজের এক বেলার নামাজও করে নাই, আজকে আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন এর কবরের মাটি এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে, এর নবীর উম্মতের দল আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার কোন রাস্তা নাই, ও যুবক আল্লাহর কাছে তওবা করো, আল্লাহওয়ালার বয়ান শুনিয়া চরমনের হযরতে
কাছে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর তৌফিক চাও। হে আল্লাহ মেহরবানি করে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। যাদের অন্তরে তওবার নিয়ত আছে দুটো হাত আমরা আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ এর মজলিসকে কবুল করে নেন, আয় আল্লাহ শেষ দোয়া করে তওবা করে গুনাহমুক্ত হইয়া যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ধারাবাহিক আলোচনা চলবে, অনেক ওলামায়ে কেরাম হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আখেরি বয়ান করবেন, দোয়া করবেন। এর আগে আমাদের মহতারাম মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আছেন, বয়ান করবেন। আল্লাহ পাক সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমিও দোয়া চাই আল্লাহ পাক ইখলাসের সাথে খেদমত করা, ইজ্জতের সাথে নিরাপদে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।